এই রোগটা নিয়ে বহু পেশেন্ট এমনও হয়েছে ধরুন বুকের ব্যথা নিয়ে প্রেজেন্ট করলেন ডাক্তার ভাবলেন হার্টের রোগ হয়েছে পরের দিন দেখা গেল তার ওখানে হার্পিস জশটা ডেভেলপ করেছে নার্ভে মধ্যে সুপ্ত অবস্থায় থাকে টিল ডেথ সারা জীবন যখন মানুষের প্রতিরোধ ক্ষমতা কমে যায় নার্ভ ধরে সেই ভাইরাসটা কিন্তু এগোতে থাকে আরেকটা ভয়ের কারণ হচ্ছে হারপিসের যদি চোখে হার্পিস হয় বহু লোকের কিন্তু দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় হারপিস হার্পিস জস্টার অফথাল মেকাস থেকে নমস্কার আমি ডক্টর নারায়ণ ম্যানেজি বলছি প্রেসক্রিপশন প্লাস ইউটিউব চ্যানেলে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে যাব সেটা কিন্তু একটু অতটা কমন নয় একটু আনকমন রোগ সেটা হচ্ছে হারপিস জস্টার আপনারা অনেকে হারপিস হারপিস করেন হারপিস দু রকমের হয় হারপিস সিমপ্লেক্স আর একটা হারপিস জস্টার আমি সিমপ্লেক্স নিয়ে এবার কিন্তু বলবোই না আমি বলবো হারপিস জস্টার আপনারা বোধ দেখেছেন বহু রুগী আসেন হাতে এরকম চিকেন পক্সের মতো ফোসকা ফোসকা একটা পার্টিকুলার জায়গা ধরে হয় অসহ্য ব্যথা হয় কারো কারো এটা সেরে যায় কারো কারো ব্যথা অনেক দিন পারসিস্ট করে এই রোগটা নিয়ে বহু পেশেন্ট এমনও হয়েছে ধরুন বুকের ব্যথা নিয়ে প্রেজেন্ট করলেন ডাক্তার ভাবলেন হার্টের রোগ হয়েছে পরের দিন দেখা গেল তার ওখানে হার্পিস জস্টার ডেভেলপ করেছে এই জিনিসটা আমাদের দেশে অতটা আনকমন না আমাদের দেশে সচেতনতার অভাব এই রোগটা কেন হয় জানেন এটা রোগটা হয় একটা ভাইরাস যেটা ভ্যারিসেলা জস্টার বলে একটা ভাইরাস আছে এটা প্রত্যেক মানুষের ছোটোবেলায় চিকেন পক্সে ভোগেন পক্সে ভোগেনি এরকম বাচ্চা বাচ্চাবোধায় খুব কম আছে সেই চিকেন পক্স কিন্তু নিজে নিজে সেরে যায় কিন্তু চিকেন পক্সের যে ভাইরাসটা সেটা কিন্তু ডরসাল রুট গ্যাংলিয়া অর্থাৎ নার্ভের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে টিল ডেথ সারা জীবন এবং সে ওত পেতে থাকে কখন মানুষের প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে যখন মানুষের প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই ডরসাল রুট গ্যাংলিয়া ধরে নার্ভ ধরে সেই ভাইরাসটা কিন্তু এগোতে থাকে শরীরের বিভিন্ন অংশে যে যে নার্ভ রুটগুলোকে ধরে আমাদের প্রতিরোধ ক্ষমতা কখন কমে এ ব্যাপার নিয়ে একটা দুটো কথা বলবো দেখা গেছে পঞ্চাশ বছরের পর সুস্থ মানুষেরও প্রতিরোধ ক্ষমতা কমে যায় এছাড়া যারা ডায়াবেটিস যারা ধরুন স্টেরয়েড খাচ্ছেন যারা বিভিন্ন আর্থ্রাইটিসের রোগী তাদের কিন্তু প্রতিরোধ ক্ষমতা আরও তাড়াতাড়ি কমে যায় এবং যারা ক্যান্সার রোগী বা ক্যান্সারের ট্রিটমেন্ট করছেন এদের কি হয় ওই ডরসাল রুট গ্যাংলিয়াতে যে ভাইরাসটা সুপ্ত অবস্থায় থাকে সেটা স্প্রেড করে নার্ভ রুট ধরে প্রথম তিন চার দিন আমরা বলি অ্যাকিউট ফেজ অ্যাকিউট ফেজটায় কি হয় অসহ্য ব্যথা হয় নার্ভ ধরে কোনো বাইরে কিচ্ছু দেখা যায় না লোকেরা দেখে বেশিরভাগ ক্ষেত্রে এটা ডরসাল রুটে হয় সুতরাং বুকের কোনো জায়গায় ব্যথা হতে থাকে এবং সেই ব্যথাটা বোঝানোও তার পক্ষে খুব অসুবিধাজনক হয় এবং ডাক্তারের পক্ষে বোঝাটাও অসুবিধা হয় তিন চার দিন বাদে ওখানে ফোসকা ফোসকা ডেভেলপ করে এই ফোসকা ফোসকা অবস্থায় কিন্তু তার প্রায় সাত থেকে চোদ্দো দিন থাকতে পারে তারপর ফোসকাটা অটোমেটিক্যালি ক্রাস্টেড হয়ে যায় তারপর সেটা সেরে যায় কিন্তু আনফর্চুনেটলি দেখা গেছে প্রায় পনেরো শতাংশ মানুষ হার্পিস জস্টারের পর পার্সিস্টেন্ট পেন কমপ্লেন করতে থাকেন যেটাকে আমরা পোস্ট হারপেটিক নিউরালজিয়া বলি যদি তিন মাসের বেশি থাকে তখনই আমরা পোস্ট হারপেটিক নিউরালজিয়া বলি আরেকটা ভয়ের কারণ হচ্ছে হারপিসের যদি চোখে হারপিস হয় বহু লোকের কিন্তু দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় হার্পিস সিম্পলে হার্পিক্স জস্টার অফথাল থেকে আমরা এই দুটোকে খুব ভয় পাই সুতরাং হারপিস জস্টার সম্পর্কে আপনি জানলেন যে ভাইরাসটা ছোটোবেলা থেকে থাকে চিকেন পক্স হলে তবে হারপিস জস্টার হবে এবং যখন বডির প্রতিরোধ ক্ষমতা কমবে তখনই হারপিস জস্টার প্রকাশ পাবে এবার হারপিস জস্টারি ট্রিটমেন্ট তাহলে কী ট্রিটমেন্টটা হচ্ছে যখন হার্পিস জস্টারের ভেসিকলটা বেরোচ্ছে তখন অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট আমরা করি যাতে ভাইরাল রেপ্লিকেশনটা কম হয় যদি আমরা প্রথম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরম্ভ করতে পারি ওষুধ তাহলে হার্পিস জস্টার অতটা বাড়াবাড়ি নাও হতে পারে কিন্তু আনফর্চুনেটলি ট্রিটমেন্ট সবসময় এফেক্টিভ হয় না এবং দেখা গেছে যে যত বয়স বাড়ে তত হার্পিস জস্টারি ইনসিডেন্স বাড়ে ভারতবর্ষে ইনসিডেন্স প্রতি জনের হয় এক হাজার জনের মধ্যে আপনারা ভাবতে পারেন মাত্র জনের হয় এক হাজার জনের মধ্যে তাতে নিয়ে আমি কেন কথা বলছি কথা বলছি কেন জানেন যারা এই পোস্ট হার্পেটিক নিউরালজিয়া হার্পিসের পর যে ক্রনিক ব্যথায় ভোগে সেই ব্যথাটা কিন্তু ওষুধে সারে না এবং সেইটা যাতে আপনারা সেখান থেকে বাঁচতে পারেন তার জন্য আমাদের হারপিস থেকে বাঁচতে গেলে দুটো জিনিস করতে হবে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হারপিসের এগেনস্টে আজকাল ফর্চুনেটলি আমাদের দেশে ভ্যাকসিন এসে গেছে প্রপারলি ভ্যাকসিন নিতে হবে আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে এবং যখনই হারপিস হবে তখন হারপিসের ওষুধ খেতে হবে আর পোস্ট হারপেটিক নিউরালজিয়া অনেক সময় আমরা বিভিন্ন রকম অ্যামিট্রিপটালিন জাতীয় বা প্রিগাবালিন জাতীয় ওষুধ দিয়ে ট্রিট করি কিন্তু সবসময় স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাই না সুতরাং একটা কথা জানবেন যদি কেউ আনএক্সপ্লেনড কোনো একটা পার্টিকুলার ডার্মাটম অর্থাৎ একটা নার্ভ ধরে ব্যথা বলে আপনি কোনো সিমটম পাচ্ছেন না অলওয়েজ তাকে বলবেন যে ওখানে ফোসকা পড়ছে কিনা সেটা লক্ষ্য রাখতে যদি ফোসকা পড়ে ইমিডিয়েটলি যেন ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট করে তাহলে সেরকম ওষুধ দিতে পারবে হারপিসে আরেকটা বিরাট প্রশ্ন অনেকের কাছে হারপিসে চিকেন পক্স তো একই ভাইরাস তাহলে যখন হারপিসের যে ব্লিস্টারটা হয় যে ফসকাটা হয় সেটা কি ছোঁয়াচে যদি সত্যি বলা যায় হ্যাঁ ছোঁয়াচে কিন্তু ছোঁয়াচেটা ভীষণ কম কারণ কি এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট থেকে হবে ধরুন কেউ হাত দিলেন হারপিস জস্টারের ব্লিস্টারে তারপর সেই হাতটা তার মুখের কাছে এলো তখন তার কিন্তু হারপিস হতে পারে সুতরাং প্রথম তিন চার দিন কিন্তু হারপিস জস্টার ছোঁয়াছে হারপিস জস্টারের ক্ষেত্রে বিশ্রাম প্রথম দু তিন দিন আমরা নিতে বলি প্রচুর জল খেতে বলি আর সিমটোমেটিক ট্রিটমেন্ট একটু জ্বর জ্বর ভাব থাকলে আমরা সেখানে প্যারাসিটামল দিই কোনো কোনো ক্ষেত্রে হার্পিস জস্টারের জায়গাটা ইনফেক্টেড হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন তখন আমরা অ্যান্টিবায়োটিক্স সেটাতে দিই প্রকৃতপক্ষে ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে একটাই যে ব্লিস্টারগুলো হয় সেই ব্লিস্টারগুলো যখন ফেটে জল পড়ে সেই জায়গাটা ভালো করে একটা কিছু দিয়ে গজ দিয়ে ঢেকে রাখাটাই কিন্তু আসল ঘরোয়া ট্রিটমেন্ট খাওয়া দাওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই এই সময় একটা ভাইরাল ফিভারে আপনারা জানেন খাবার ইচ্ছাটা চলে যায় কিন্তু আপনাকে জোর করে প্রোটিন জাতীয় জিনিস বেশি খেতে হবে